आज के আমরা শিখব মানব দেহের আভ্যন্তরীণ অঙ্গের পরিচয়। মস্তিষ্ক বা ব্রেইন। মস্তিষ্ক মানব দেহের অন্যতম বৃহৎ এবং জটিল অঙ্গ। এটি 100 বিলিয়নের বেশি স্নায়ুর সমন্বয়ে গঠিত, যাতে ট্রিলিয়নের বেশি সংযোগ রয়েছে। এটি শরীরের সংবেদনশীল অঙ্গগুলো থেকে সংকেত গ্রহণ করে এবং পেশিগুলোকে তথ্য সরবরাহ করে। মস্তিষ্ক অনেকগুলি বিশেষ ক্ষেত্রের সমন্বয়ে গঠিত যা একসাথে কাজ করে। মস্তিষ্কের কোষগুলির বাহিরের স্তরকে কর্টেক্স বলে। মস্তিষ্ক আমাদের ইন্দ্রিয়ের যেমন স্পর্শ, গন্ধ, স্বাদ, দৃষ্টি এবং শ্রবণ এর মাধ্যমে প্রাপ্ত তথ্য বা বার্তাগুলোকে একত্রিত করে, যা নির্দিষ্ট অর্থ বহন করে এবং সেই তথ্যটি আমাদের স্মৃতিতে সঞ্চয় করে। মস্তিষ্ক আমাদের চিন্তাভাবনা, স্মৃতিশক্তি এবং কথাবার্তা, হাত পা চলাচল এবং আমাদের দেহের মধ্যে অনেক অঙ্গের কাজ নিয়ন্ত্রণ করে থাকে। হৃৎপিণ্ড বা হার্ট। জীবনকে টিকিয়ে রাখার জন্য মানব হৃৎপিণ্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি 4টি চেম্বার সহ একটি পেশি অঙ্গ। হৃৎপিণ্ড মানুষের সম্পূর্ণ জীবনকাল জুড়ে কাজ করে। এটি মানবদেহের অত্যন্ত মজবুত এবং কঠোর পরিশ্রমী পেশি। হৃৎপিণ্ডের কার্যকারিতা। যে কোনো জীবের হৃৎপিণ্ডের কাজ হল সারা দেহে রক্তের নিরবিচ্ছিন্ন প্রবাহ বজায় রাখা। হৃৎপিণ্ড পুরো শরীর জুড়ে রক্ত পাম্প করে অক্সিজেন পরিপূর্ণ করে এবং শরীরের কোষ ও টিস্যুগুলির মধ্যে পুষ্টির সংবহন করে। রক্তে অক্সিজেন, হরমোন, গ্লুকোজ এবং অন্যান্য উপাদানগুলি মানব শরীরের বিভিন্ন অংশে সরবরাহ করে। হৃৎপিণ্ড নিশ্চিত করে যেন শরীরে পর্যাপ্ত রক্তচাপ বজায় থাকে। কিডনি। কিডনি হলো আমাদের মেরুদণ্ডের দুপাশে পাঁজরের নিচে এবং আমাদের পেটের পেছনে শিমের আকারের একটি অঙ্গজোড়া। প্রতিটি কিডনি প্রায় 4 বা 5 ইঞ্চি লম্বা হয়। কিডনির কাজ হলো শরীরের রক্ত ছাঁকা বা ফিল্টার করা, শরীরের লবণের ঘনত্ব নিয়ন্ত্রণ করা, শরীরের মধ্যে তরলের পরিমাণ নিয়ন্ত্রণ করা, শরীরে রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করা, শরীরে অ্যাসিড বেস ভারসাম্য বজায় রাখতে সহায়তা করা। ফুসফুস বা লাংস। ফুসফুস নরম, স্থিতিস্থাপক স্পঞ্জি টিস্যু দিয়ে তৈরি। ফুসফুস শ্বাস প্রশ্বাস সিস্টেমের কেন্দ্রস্থল। জীবিত এবং সুস্থ থাকতে শরীরের প্রতিটি কোষের জন্য অক্সিজেন অপরিহার্য, সেই সাথে কার্বন ডাইঅক্সাইড থেকে মুক্তি পাওয়া প্রয়োজন। ফুসফুসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল পরিবেশ থেকে অক্সিজেন নেয়া এবং এটি রক্ত প্রবাহে স্থানান্তর করা। বাম এবং ডান ফুসফুসের আকার ভিন্ন। ফুসফুস শরীরের অ্যাসিড নিয়ন্ত্রণ সহ শরীরের অনেকগুলো কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফুসফুস আমাদের শরীরের এবং স্বাস্থ্যের প্রতিটি দিককে প্রভাবিত করে। যকৃৎ বা লিভার। লিভার শরীরের বৃহত্তম নিরেট অঙ্গ। এটি ডান দিকে পেটের পাঁজরের খাঁচার নিচে অবস্থিত। লিভার শরীরের সমস্ত রক্ত ছাঁকে বা ফিল্টার করে এবং অ্যালকোহল ও ড্রাগের মতো বিষাক্ত পদার্থগুলি ভেঙে দেয়। এটি শরীরের সরবরাহকৃত রক্ত থেকে বিষাক্ত পদার্থগুলি সরিয়ে নেয়, রক্তের স্বাস্থ্যকর শর্করার মাত্রা বজায় রাখে, রক্ত জমাট বাঁধাকে নিয়ন্ত্রণ করে এবং অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ কার্য সম্পাদন করে। পাকস্থলী বা স্টমাক। পাকস্থলী পেটের বাম দিকে অবস্থিত একটি অঙ্গ। পাকস্থলী খাদ্যনালী থেকে খাদ্য গ্রহণ করে। খাদ্যটি খাদ্যনালীর শেষ প্রান্তে পৌঁছে যাওয়ার সাথে সাথে এটি পেশিগুলোর ভালভের মাধ্যমে পেটে প্রবেশ করে। পাকস্থলীর আভ্যন্তরীণ অ্যাসিড এবং এনজাইম খাদ্য হজম করতে কার্যকর ভূমিকা পালন করে। পরবর্তী পর্যায়ে হজমকৃত খাদ্যের মিশ্রণ ছোট অন্ত্রে প্রেরণ করে। অন্ত্র বা ইন্টেস্টাইন। অন্ত্রগুলি একটি দীর্ঘ অবিচ্ছিন্ন নল যা পেট থেকে মলদ্বার পর্যন্ত চলে। পুষ্টি এবং পানির বেশিরভাগ শোষণ অন্ত্রের মধ্যে ঘটে। অন্ত্রগুলির মধ্যে রয়েছে ছোট অন্ত্র, বৃহদন্ত্র এবং মলদ্বার। অন্ত্রের মূল উদ্দেশ্য খাদ্য হজম করা, তবে অন্ত্র কেবল হজমের জন্যই থাকে না, এটি বিভিন্ন পদার্থ তৈরি করে যা শরীরের অন্যান্য অংশে বার্তা বহন করে। অন্ত্র জীবাণুর সাথে লড়াই করতে এবং দেহে পানির ভারসাম্যকে নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।